পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের পাল মাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে এবং সব থেকে আগে আপডেট থাকার জন্য বা নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে এই ভিডিওতে তোমরা দেখছো সপ্তম শ্রেণী স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্কের পঞ্চম পার্ট, যেটা তোমরা আগস্ট মাসে পেয়েছো। এখানে প্রশ্নগুলি এসেছে দ্বিতীয় অধ্যায় স্বাস্থ্য শিক্ষা থেকে। এখানে আমরা সমস্ত প্রশ্নগুলির আলোচনা করব। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। ক প্রশ্ন, একজন স্বাভাবিক ওজনের শিক্ষার্থীর দেহভার সূচকটি কত? 18 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার, 18.5 থেকে 24.5 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার, 30-এর বেশি কিলোমিটার পার মিটার স্কোয়ার। সঠিক উত্তরটি হচ্ছে 2 নম্বর, 18.5 থেকে 24.5 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। খ, যদি কোনো শিক্ষার্থীর দেহের ওজন তার স্বাভাবিক ওজন যা হওয়া উচিত তার কম হয়, তাহলে কি সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে? নিদ্রাহীনতা ও মধুমেহ, রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস পায়, মেধাধিক্য। সঠিক উত্তরটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস পায়। গ, কোনটি দেহভার সূচকের সূত্র? এখানে সঠিক উত্তরটি হচ্ছে এক, ওজন যেটি কিলোগ্রামে এবং উচ্চতা যেটি হবে মিটার স্কোয়ার। এবার 2 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 2-এর ক নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো তার বর্ণনা দাও। উত্তর, বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশের রূপরেখা। 1, কার্যালয়। শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী কার্যালয়ের আকৃতি হওয়া উচিত এবং এটি এমন জায়গায় অবস্থিত হবে যেখান থেকে সমস্ত শ্রেণী কক্ষগুলি লক্ষ্য করা যাবে, যাতে প্রধান শিক্ষক মহাশয় সহজেই সকলের প্রতি দৃষ্টি রাখতে পারেন। 2 নম্বর হচ্ছে বিশ্রাম কক্ষ। বিদ্যালয়ে টানা 5 থেকে 6 ঘন্টা কেবলমাত্র পড়াশোনাতে মনোযোগ রাখা কষ্টকর, তাই একঘেয়েমি কাটানোর জন্য আলাদা বিশ্রাম কক্ষের প্রয়োজন, যেখানে হালকা বিনোদনমূলক কিছু ইনডোর গেমের ব্যবস্থা থাকবে। এখানে ইনডোর হবে, ঠিক আছে, ইনডোর। 3 নম্বর হচ্ছে মিড ডে মিল খাওয়ার স্থান। 4, বিদ্যালয়ে শান্তিপূর্ণ অবস্থা ও নিরাপত্তা। 5, টেলিফোন ও ইন্টারনেট সংযোগ, কর্মশালা, বিদ্যালয় প্রাঙ্গণে বাগান, বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা, ছাত্র শিক্ষক অনুপাত। 2-এর খ নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশের উপকরণের একটি তালিকা প্রস্তুত করো। উত্তর, বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশের উপকরণ, 1 নম্বর হচ্ছে নির্মল বায়ু, 2 নম্বর জীবাণুমুক্ত পরিবেশ, 3 নম্বর পর্যাপ্ত সূর্যালোক, 4 নম্বর বিশুদ্ধ পানীয় জল, 5, স্বাভাবিক জনবসতি, 6, উপযুক্ত স্যানিটারি ব্যবস্থা, 7, বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রের সুব্যবস্থা, 8, শব্দ দূষণ নিয়ন্ত্রণ, 9, জল ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ, 10, রাজনৈতিক সুস্থতা ও অর্থনৈতিক সচ্ছলতা, 11, খেলার মাঠ ও শরীর চর্চার উপযুক্ত ব্যবস্থা, 12, বিনোদনমূলক কর্মসূচির ব্যবস্থা, 13, জনঘনত্ব বিদ্যালয় পার্শ্ববর্তী জনসমাজের শিক্ষা প্রভৃতি। 2-এর গ নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তির ওজন 70 কিলোগ্রাম এবং উচ্চতা 1.6 মিটার হলে ওই ব্যক্তির দেহভর সূচকটি কত? উত্তর, দেহভর সূচকের ফর্মুলা হচ্ছে ওজন যেটি কিলোগ্রামে এবং উচ্চতার মিটারের স্কোয়ারের। এখানে ওজন হচ্ছে 70 কিলোগ্রাম, তার মানে 70 কিলোগ্রাম এখানে লিখতে হবে, এবং এখানে উচ্চতা হচ্ছে 1.6 মিটারের স্কোয়ার, তার মানে 1.6-কে আমরা যদি 1.6 দিয়ে গুণ করি তাহলে আসবে 2.56 মিটার স্কোয়ার, তার মানে এটাকে আমরা 70-কে 2.56 দিয়ে ভাগ করলে পাবো 27.34 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। তাহলে এটি হচ্ছে আনসার। তাহলে এখানেই আমরা ভিডিওটিকে শেষ করলাম। আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলি ভালোভাবেই বুঝেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।